যারা এখনো লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি ফিল আপ করেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্টেপ বাদ দিবেন না। কোনো স্টেপ যদি আপনারা বাদ দেন তাহলে কোথাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে ফর্ম ফিল আপ করতে এবং ফাঁকা রেখে দেন তাহলে পরে অসুবিধা হতে পারে, আপনারা টাকা নাও পেতে পারেন। তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, ঠিক আছে। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, এর সাথে কী কী ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে তা এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আপনারা আধার কার্ডটি হচ্ছে মেন, আধার কার্ড ছাড়া কিন্তু এই ফর্মটি ফিল আপ করা যাবে না। আধার কার্ডে যেই নাম দেওয়া রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নাম আছে কি না একবার আপনারা চেক করে নিন। যদি না থাকে তাহলে দুটোর মধ্যে একটা আপডেট করে নিন, তারপর আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করবেন। তাহলে স্টার্ট করছি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই লক্ষ্মী ভাণ্ডার স্কিম বাড়ির প্রতি মহিলাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি নিজে ভরবেন, কারো কাছে যেতে হবে না, আপনারা এই ভিডিও দেখে নিজেই ভরতে পারবেন, ঠিক আছে। প্রথমে এখানে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা আপনাদের সেটে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, এটা অফিস ইউজ করবে, এটা আপনারা কোনোরকম ইউজ করবেন না। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন, যখন আপনারা ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করবেন তখন একটা নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তাহলে অবশ্যই আপনারা এই ভর্তিও ভরবেন না, ঠিক আছে। আপনারা এই ভর্তি ভরবেন না এবং এই ভর্তি ভরবেন না, মানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে স্টেপে দেখুন, তারপরে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই ঘরে চেয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা আপনারা এই ঘরে ভালোভাবে ভরবেন, কোথাও কোনো স্বাস্থ্যসাথী কার্ডের একটাও নাম্বার মিস করা যাবে না, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা ইদ ঘরে আপনারা ভরে নেবেন ভালো করে। আধার নাম্বারটি এই ঘরে ভরবেন, কোথাও কোনো মিস্টেক করবেন না, আধার নাম্বার স্বাস্থ্যসাথী হচ্ছে মেন, ঠিক আছে। তাহলে অবশ্যই ভালোভাবে ভরবেন। বেনিফিশিয়ারি নেম মানে আপনার নাম, যদি আপনি এই ফর্মটি ভরেন তাহলে এখানে ফার্স্ট নেম চাইছে, এখানে মিডিল নেম চাইছে, এখানে লাস্ট নেম চাইছে। যদি আপনার একটাই নাম থাকে তাহলে এখানে শুধু ভরবেন, বাকি দুটোতে ভরার দরকার নেই। যদি মিডিল নাম থাকে তাহলে এই ঘরে ভরবেন, লাস্ট নেম থাকলে এই ঘরে ভরবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে ভালো করে মোবাইল নাম্বারটি ভরবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যখন আপনারা ফর্মটি জমা দিবেন, জমা করে দেওয়ার পর যদি আপনাদের ফর্মটি সাকসেসফুলভাবে জমা হয় তাহলে আপনাদের কাছে মেসেজ যাবে, লক্ষ্মী ভাণ্ডারের আইডি অ্যাপ্লিকেশন আইডিটা চলে যাবে মোবাইলে মেসেজের মাধ্যমে, ঠিক আছে। তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটি ভালোভাবে ফিল আপ করবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডি ভরবেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই, এই ভর্তি ভরার কোনো দরকার নেই, থাকলে দিতে পারেন। জেন্ডার ফিমেল, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, তো ফিমেলে আপনারা টিক মারবেন। ডেট অফ বার্থ আপনাদের যেটা থাকবে সেটা আপনারা এই ঘরের মধ্যে ভরে নেবেন, ঠিক আছে। যদি আপনার ডেট অফ বার্থ 1-1 যদি থাকে 1-1, তারপরে যত থাকবে এই ঘরের মধ্যে পুট করে নেবেন। এবং এজ ওয়ানটা চেয়েছে 1-1-2023 হিসাবে, 1-1-2023 হিসাবে আপনাদের 25 হচ্ছে কি না, 25 হলেই আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বয়স যদি 28 থাকে 1-1-2023 হিসাবে অবশ্যই আপনারা এই ঘরে বসিয়ে দেবেন যত বছর রয়েছে। তারপরে বাবার নেম, ফার্স্ট নেম বাবার প্রথম নাম, মিডিল নেম থাকলে মিডিল নাম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম এই ঘরে ভরবেন। তারপরে মায়ের নাম, মায়ের নামটা এই ঘরে ফার্স্ট নেম ভরবেন, মিডিল নেম থাকলে দিতে পারেন, লাস্ট নেম থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। স্পাউস নেম রয়েছে, স্বামীর নাম, স্বামীর নাম এই ঘরে ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম থাকলে এই ঘরে ভরবেন, এবং লাস্ট নেম যদি থাকে তাহলে ভরবেন, যদি লাস্ট নেম না থাকে তাহলে ভরবেন না। তারপরে কাস্ট, আপনারা এসসি থাকলে এসসিতে টিক করবেন, এসটি থাকলে এসটিতে টিক করবেন, আদার্স জেনারেল থাকলে জেনারেলে টিক করবেন। এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এই ঘরের মধ্যে পুট করে নেবেন। এসসি এসটি থাকলে আপনারা টাকাটা বেশি পাবেন, ঠিক আছে। তাহলে যদি আপনাদের এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এই ঘরের সার্টিফিকেট নাম্বারটি শো করে দেবেন, এবং এসটি বা এসটিতে যদি আপনারা যদি থাকে তাহলে অবশ্যই টিক মারবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার বিয়ে থাকে তাহলে ম্যারিড করবেন, যদি বিয়ে না থাকে আনম্যারিড করবেন, উইন্ডোজ থাকলে উইন্ডোজে টিক মারবেন। তারপর দেখুন স্টেট, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ফর্মটি অ্যাপ্লিকেবল, তো ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক দেওয়া আছে, আপনাদের ভরার দরকার নেই। ডিস্ট্রিক্ট চাইছে, এই ঘরে আপনারা ডিস্ট্রিক্টটা লিখে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট পড়ছে, মালদা থাকলে মালদা করবেন, উত্তর দিনাজপুর থাকলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট করবেন। পুলিশ স্টেশন, আপনার থানা কোথায় এই ঘরের মধ্যে ভালোভাবে ভরে নেবেন। তারপরে ব্লক, আপনার যেই ব্লক পড়ছে সেই ব্লকটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতটি অবশ্যই আপনারা এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন, ঠিক আছে, যেই গ্রাম পঞ্চায়েত আপনাদের পড়ছে। ভিলেজ,
টাউন বা সিটি এই ঘরের মধ্যে আপনারা লিখবেন আপনাদের নিজের গ্রামের নামটি লিখবেন হাউস নাম্বার বা পারমিশন নাম্বার যদি হাউস নাম্বার থাকে এই ঘরে বসাবেন যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই পোস্ট অফিস আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম্বার লিখবেন এবং পিনকোড নাম্বার এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন অনেকগুলো ঘর দেওয়া রয়েছে আপনাদের অসুবিধা নেই যদি আপনাদের কোথাও যদি কাটা হয়ে যায় তাহলে সেটা আপনারা হোয়াইটনার ইউজ করতে পারেন অসুবিধা নেই তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে হোয়াইটনারের প্রয়োজন যাতে না পড়ে তারপর দেখুন তারপরের স্টেপে দেখিয়ে দিচ্ছে নাম্বার অফ ইয়ার ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত দিন থেকে বসবাস করছেন তাহলে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন যদি আপনার বয়স 28 বছর থাকে তাহলে 28 লিখবেন 30 থাকলে 30 বছর লিখবেন মানে কতদিন থেকে আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন সেটা এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন ব্যাংকের নামটি অবশ্যই ভালোভাবে ভরবেন আপনার যদি স্টেট ব্যাংক থাকে তাহলে স্টেট ব্যাংকের নাম এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন এলাহাবাদ থাকলে ইন্ডিয়ান ব্যাংক থাকলে ইন্ডিয়ান ব্যাংক লিখবেন পোস্ট অফিসের ব্যাংক থাকলে পোস্ট অফিসের ব্যাংকের নাম লিখবেন তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম আপনার যে ব্রাঞ্চ কোড থাকে ব্যাংকের দেখবেন ব্যাংকের খাতার মধ্যে ব্যাংকের ব্রাঞ্চ নামটি দেওয়া রয়েছে সেই ব্রাঞ্চ নেমটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার যদি একটা ভুল হয়ে যায় তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না টাকা থেমে যাবে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি বারবার মিলিয়ে নেবেন ঠিক আছে যদি কোনো অসুবিধাও হয় তাহলে আপনারা প্রথমে দেখে তারপরে ফিল আপ করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আইএফসি কোড নাম্বার এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন আইএফসি কোড নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টেই থাকবে আইএফসি কোড নাম্বার তো অসুবিধা নেই এর সাথে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে বলে দিচ্ছি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে ঠিক আছে এই ঘরের মধ্যে টিক মারে দিবেন যে যে ফর্মটি দিয়েছেন এই ঘরের মধ্যে টিক মারবেন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড যদি স্বাস্থ্যসাথী কার্ডটি দেন এই ঘরে টিক মারবেন স্বাস্থ্যসাথী কার্ড লাগবে স্টার চিহ্ন রয়েছে তাহলে লাগবেই দিতে হবে তারপরে কপি অফ আধার কার্ডটিও দিতে হবে এখানে টিক মারবেন কপি অফ এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে টিক মারবেন যদি না থাকে ফাঁকা রেখে দেবেন অসুবিধা নেই যদি এসসি থাকে এসসিতে টিক মারবেন এই ঘরের মধ্যে টিক করে দেবেন যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন কপি অফ ব্যাংকের পাসবই ফার্স্ট পেজ অফ পাসবুক প্রথম পাতার জেরক্স করবেন এবং ক্যান্সেল চেক থাকলে ক্যান্সেল চেক দিতে পারেন যদি না থাকে ব্যাংকের প্রথম পাতার জেরক্স দিবেন এখানে টিক মারবেন তারপরে আদার্স কোনো যদি ডকুমেন্টস দিতে পারেন তাহলে এখানে টিক করে দিবেন আদার্স ডকুমেন্টসের দরকার নেই এই পাঁচটি ডকুমেন্টস থাকলেই আপনাদের যথেষ্ট ঠিক আছে তাহলে এই ফর্মটির সাথে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প 10 তারিখের মধ্যে আপনাদের বসেছে নিজের পঞ্চায়েত এলাকায় আপনারা সেখানে গিয়ে ফর্মটি জমা দিতে পারেন এবং ফর্মটি সংগ্রহ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে অন্য কোথাও সাইবার ক্যাফে বা অন্য কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা ফর্মটি প্রিন্ট আউট করবেন না একমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্মটি সংগ্রহ করবেন এবং ভালোভাবে ফিল আপ করবেন তারপর দেখুন তারপর বলে দিচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে নিজের নামটি লিখবেন আপনারা যেরকম সিগনেচার করছেন সেই হিসাবে করে নেবেন তারপরে ডেট যেদিন জমা দেবেন সেদিনের ডেট এইখানে বসিয়ে দেবেন তারপর আয় দেওয়ার পর এখানে নিজের নামটি ভরবেন এখানে স্বামীর নাম বা বাবার নাম থাকলে বাবার নাম ভরবেন অসুবিধা নেই তারপরে কোন দিনে জমা দিচ্ছেন এইখানে ডেটটা ভরে নেবেন তারপরে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বারটি ভালোভাবে ভরবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন আধার নাম্বারটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন ঠিক আছে এই ফর্মটি এই অংশটুকু আপনাদের কেটে দেওয়া যাবে ঠিক আছে কেটে আপনাকে দিয়ে দিবে মানে এই অংশটুকু আপনাকে ফেরত দিয়ে দিবে জমা দেওয়ার পর আপনাদের এই অংশটুকু ফেরত দিবে এই অংশটুকু আপনারা ভালোভাবে যত্ন সহকারে রেখে দেবেন যদি কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে যদি টাকা না আসে তাহলে অবশ্যই আপনারা এই রিসিপ্ট কপিটি নিয়ে পরবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এইটুকু ভরার পর এখানে রিসিভ অফ ডেট এই এখানে আপনারা কিছু ভরবেন না এখানে অফিস সিল সিগনেচার করবে ঠিক আছে তাহলে এই দুটো ঘর ফাঁকা রাখবেন বাকিগুলো ভরে নেবেন যেভাবে বললাম সেইভাবে ভরবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে নেন যাতে সবাই নিজের ফর্মটি নিজে ভরতে পারে কেউ কারো কাছে যাতে না যায় নিজে ভরতে পারে কারণ দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন সংগ্রহ করা দেওয়ার পর আপনারা দেখবেন যে সেখানে অনেক লোক ফর্মগুলো ভরে ফর্ম ভরার জন্য অনেকে চার্জ নিচ্ছে ঠিক আছে যাতে চার্জ না নেই আপনার কাছ থেকে আপনারা নিজেই এই ফর্মটি দেখে ভরতে পারেন তার জন্য এই ভিডিওটি আমার করা হচ্ছে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সবাইকে শেয়ার করে দেন যাতে সবাই নিজের কাজ নিজে করতে পারে এবং এর সম্পর্কে যদি আরও আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাহলে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ